গত এপিসোডে আপনারা দেখেছিলেন এলাকার একমাত্র পাতিমাস্তান টমি শহরের দুই নাম্বার বুইরাখাটে কামালের ক্রুজ পার্টিতে যায়। সেখানে কামালের একমাত্র টিকটকার মেয়ে মন্টি রায়কে টমির প্রথম দেখায় ভালো লেগে যায়। উ মা গু টুরু লাভ। এরপর টমির সরলতা সুযোগ নিয়ে মন্টি তাকে একজন ট্যাক্সি ড্রাইভারের মতো ব্যবহার করে এবং শহরের সব থেকে বড় টিকটক ক্লাবে নিয়ে যেতে বলে। টিকটক ক্লাবে নিয়ে যাওয়ার পর মন্টি তাকে 100 টাকা দেওয়ায় টমি বুঝতে পারে যে সে এতক্ষণ মন্টির সঙ্গে অ্যাজ এ বয়ফ্রেন্ড নয়, অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার ছিলেন। এরপর টমির রিয়াকশন, এ জুলেখা, রেশমি, আব্বে, মন্টি। আবে ক্রুসের তে টিকটক ক্লাবের ভাড়া মাত্র 100 টাকা কিল্লাই, অন্তত 150 টাকা তো দিবি। আরে কাট কাট কাট, এ মন্টি। আমরা গরিব হতে পারি কিন্তু ফকির নই, একদিন আমি হব এই শহরের বাদশা। সেদিন তুই বুঝবি, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, জো দিল মে ভরা তুনে। What's up দুনিয়াবাসী, welcome back to my বাংলা গেমিং চ্যানেল, যার নাম লেটস প্লে বিডি। তো ভাই আজকে আমরা খেলবো ভাইস সিটি। আমি জানি না তোমরা এই গেমটা আজও মিস করো কিনা, কিন্তু সত্যি কথা বলতে ভাই একদিন খেলার পর এই গেমটা খেলার চুলকা নিয়ে আমার আবার উঠছে। দেখো হইতে পারে এই গেমের গ্রাফিক্স পুরাই ফালতু, বা হইতে পারে এই গেমের কোনো যুক্তি নাই, বা হয়তো এই গেমটাতে মাল্টিপ্লেয়ার খেলা যায় না। তবে সত্যি বলতে ভাই এই গেমটা হইতেছে বাঙালির ইমোশন। যাই হোক, প্রত্যেকবারের মতো আগে আমরা একটু গেমে টাইম পাস করব, আর এরপর আমরা করব কি, একটা মিশন। দেখো টাইম পাস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমার প্রত্যেকটা গেম প্লেতে করতেই হইব। টাইম পাস এমনই একটা জিনিস যেটা তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তেই করতে পারবা। লাইক ধরো তোমার কাছে কোনো কাম নাই দেখে তুমি টাইম পাস করতেছো, আবার তোমার কাছে অনেক কাম বিধাই তুমি টাইম পাস করতেছো। GTA Vice City তে রাস্তা ঘাট অলি গলি সব জায়গাতে ফকির ভরা। কি করু সাহেব, आप तो जानते हैं साहब, कभी गरीब को खाने मिलता है तो कभी गरीब को नहीं मिलता है, जब मिल जाता है तो भगवान भरोसे उनका शुक्र गुजार है, जब नहीं मिलता खा लेते हैं साहब कुछ भी। এনে আবার ফকির দুই টাইপের, একটা রইলো কিছুই নাই আর একটা রইলো সবই আছে খালি জামা কাপড় নাই। হপায় আমি ফ্রিতে একটা সুন্দর রাইড দিমু, এরম রাইড তুমি একমাত্র ভাইস সিটির ভিত্তেই পাবা। গো ওয়েট, হোয়াট, এটা কি সেই সুপার পাওয়ার? ও মাই গড, এটা হইতাছে বাঙালির সেই হাত দেখা গাড়ি থামানোর সুপার পাওয়ার। বাংলা ভাইস সিটি মানে যে খালি ভাইস সিটির বাংলা ভার্সন এমনটা না, বাঙালি জাতির ভাবসাব আচার আচরণ অভ্যাস সব ভালো মতো এটার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। বহুতক্ষণ ধরে দেখতাছি এই পুলিশটা এই বেডার পিছে পয়রা রইছে, কিন্তু কিল্লাই পয়রা আছে এটা বুঝতাছি না। আবে বুড়িয়ালা ছায়া ছবির পুলিশ, তুই এটার লগে দৌড়ায় পারস না, তোরে পুলিশের লাইসেন্স দিছে কেডা, লাইসেন্স দিছে কেডা, এই হালাই তো দৌড়ায় পারতাছে না, আমি একটু হেল্প করা দি। ও মা আমারে 50 টাকা দিছে, গুড সিটিজেন বোনাস। এই এই আবার উঠে গেছে কালা মানুষে, এই কালা মানুষে পুলিশ রে বাইরেই থাসে, এ বেশি মায়ের দিয়ে পুলিশেই খাইতাছে। পুলিশ ও কালা মানুষের মধ্যে তুমুল লড়াই, দর্শকের মনে হাজারো প্রশ্ন। যদিও মায়ের একলা পুলিশই খাইতাছে কিন্তু সেটা বড় কথা নয়, সকলের মনে টান টান উত্তেজনা এবং এরই সাথে ছক্কা গোল। আবে গন্টি বাজা গন্টি, এবং এরই সাথে গত 5 বছরের সকল রেকর্ড ভঙ্গ করে কালা মানুষ ইজ দা উইনার। পুরস্কার হিসেবে আপনি জিতে নিয়েছেন জিরোটিক্স এর পক্ষ থেকে একটি 10% ডিসকাউন্ট কোড। তো কোড লই আই কিতাম, এই কোডটি ব্যবহার করে আপনি কিছু বিশেষ গেম যেমন প্রতিবেশী চাচা অর্থাৎ হ্যালো নেইবার 10% ডিসকাউন্টে পাবেন। বচ্চে বচ্চে কিন্তু হুদা হ্যালো নেইবার দিয়ে আমার হইতো না। আরে মিয়া তাতে কি হইছে, গেমের কি অভাব আছে নাকি জিরোটিক্স এ? তার মধ্যে GTA 5 প্রিমিয়াম এডিশনে 40% ডিসকাউন্টও চলতেছে। কি 40% ডিসকাউন্ট? হ্যাঁ, আর তার মধ্যে ফিফা থাকলে আর কিছু লাগে? আই আই ফিফার দিক নজর দিবি না, ফিফার দিক নজর দিবি না, ওইটা আমার, ওইটা আমার। তো লও না মিয়া, গেম কি হ্যাকর কাছে একটা নেই? আচ্ছা আমি আউনি যাইতাছি। হ্যাঁ যাও, ডেসক্রিপশন বক্সে তো লিংক দেওয়াই আছে, আর কোডটা বহায় দিও, প্লে জিরোটিক্স হ্যালো নেইবারে 10% ডিসকাউন্ট পাওয়ার লেগা। ওই যে আবার আরেক পুলিশ ওই ব্যাটার পিছে দৌড়াইতেছে, কিন্তু এবার তো আমি পুলিশরে মাইর খাইতে দিব না। আয় হায় ভুলে পুলিশের ঠুয়ায় মাইরা লাইছি, স্যার 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 সরি স্যার স্যার মাফ করে দেন স্যার স্যার ভুলে মাইরা লাইছি স্যার স্যার মাফ করে দেন স্যার স্যার সরি সরি স্যার সরি। ও মা গো সামনে পানি, স্যার মাফ করে দেন স্যার, পানি দেখলে ডর লাগ।
এইটা এটা কি ছিল? আরে আর কত টাইম পাস করুম, টাইম পাসের নামে আমি যে কি করতাছি আমি নিজেও জানি না। যাকে তো এখন আমরা চাইতাছি ভাইসিটির সেই ঐতিহাসিক স্ট্রিপ ক্লাবে। তোমগোর এই ক্লাবটার কথা মনে আছে না? ভাইসিটির সব বুইরা খাটাশ গুলা অনেক গিয়া নাচানাচি করতো, আর বরিশাল ভাইসিটির ভিত্তে ওই ক্লাবে জম্বি নাচানাচি করতো। দেখতে একদিক দিয়া ভয়ও লাগতো, না ভয় লাগতো না মজাই লাগতো। হায়রে দিনগুলা। যাকে তো বহুত কোথাকুতির পর আমরা স্ট্রিপ ক্লাবে আয়া পড়ছি। স্ট্রিপ ক্লাবের বাইরে একটা মিশনও আছে, বাট ওটা আমরা করুম পরে। আগে আমি তোমগোর একটু ক্লাবের ভিতরের নজরাটা দেখায় আনি। টানা 8 বছর পর আমি আমার লাইফে আবার একটা ক্লাবে পা দিয়েছি। এনে যত বলা পাই নাচানাচি করতেছে, প্রত্যেকটা হইতাছে হোমলেস, একটারও ঘর বাড়ি নাই। অগর প্রত্যেকটারে অগর বাপ মা ঘরের থেকে বাইর করে দিছে। তোমরা এই পোলাটারে দেখতেছো, এই পোলাটারে দেখলেই বুঝায় না যে কতটা দুঃখে কষ্টে ভরা ওর জীবন, কতটা বেদনার, কত ডিপ্রেশনের মধ্যে আছে এই পোলা। মানে দেখলেই বোঝা যায়, দেখো না, ও একটা মানসিক ভাবে অসুস্থ প্রাণী, ও একটা প্রতিবন্ধী। আর বাই দা ওয়ে, এটা কোন টাইপের নাগিন ড্যান্স? আর এটি তো কিছুই না, মেইন আবাল গুলো তো স্টেজে। বাহ, কি ট্যালেন্ট এক একটার, আর আমি বুঝি না, আমি জেনেই যাই এই পেটুর বাচ্চা ওনে থাকবই। মানে এনে তুমি দেখতাছ হয় নাচতাছে না, আবার দেখো গিয়া ডিএসআর বাসার সামনেও খাড়ায় আছে, কিন্তু অয় করতাছে কি? সবাই ট্যালেন্টেড এনে, ওয়েট হোয়াট? সার আমনে এনে কি করেন? আমনেরে কি পুলিশের ব্যবসাতে বাইর করে দিছে? বাইরে কত চোর আসামি অপরাধী ঘুরতাছে, আর আমনে এনে ভাবে কোমর লটকাইতাছেন? আর স্যার আপনি কি ঠিক আছেন? আমনেরে কি কেউ কিছু খাওয়াইছে? জাহাঙ্গীর কই? যদিও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিছিলাম তোর নানির চুটকি সই, কিন্তু সেটা বড় কথা নয়। কালা জাহাঙ্গীর আমারও অনেক ফেভারিট, আমিও অনেক মিস করছি কালা জাহাঙ্গীর রে। তো এই কারণেই আজকে আমরা কালা জাহাঙ্গীরের একটা মিশন কমপ্লিট করব। মিশন আমার চোখের সামনে, সো লেটস গো। সবই বুঝলাম, কিন্তু ডিএসএ কিল্লাই আমগোর লগে পোল্টি মারলো। এ শালা ডিএসরে আমি আমার লোক মনে করতাম, কিন্তু এই হালায় টায়ার বিজনেসের লেগা যে কোনো কিছু করতে পারে। আচ্ছা, সাইডে কালা জাহাঙ্গীরের হেলথ দেখাইতেছে আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই জায়গা কিল্লাইগা। মানে এমন একটা অবস্থা, আমার মনে হইতেছে কালা জাহাঙ্গীরের আগে আমি রাস্তায় মেরা পয়রা থাকুন। তাড়াতাড়ি যাই, তাহলে তোমরা তাড়াতাড়ি কালা জাহাঙ্গীরে বাঁচাইতে পারবো, মিশন তাড়াতাড়ি কমপ্লিট হবে। এখন এই টপিক বাদ দাও, আমরা মিশনে ফোকাস করি। এই কালা জাহাঙ্গীরের মিশন তো সিটির বাইরে। যাকে বহুত কোথাকুতির পর আমি আয়া পড়ছি, এনে হয়তো কোনো চুপায় চুপায় কালা জাহাঙ্গীরে বাঁধতে রাখছে। এই গুলি করিস না, গুলি করিস না, গাড়িতে আগুন ধরে যাবো। আরে আরে, আগুন ধরে গেছে গাড়িতে, আই হায় রে, গাড়ি ফুটতে যাবো, ভাই বাঘ বাঘ বাঘ। বাবা গো, বেস্ট আসিল দেখা বাচ্চা গেছি। শালার পুতেরা, মানে কথাবার্তা নাই কোনো, হুটাট করে গুলি করা শুরু করে দিছে। দাঁড়া, নে খা, ভাল লাগছে পায় শালার পুত? আয় আয় আয়, আরো আসোস না, এক এক করে সবগুলারে গারামো আজকে। এমন গারা নিদি মুরে তোরা জিন্দগিতে আর কোনোদিন কালা জাহাঙ্গীরে। আমার মায়ের আমি নিজেই খেয়ে গেলাম। হ্যাঁ, ওটা কোনো সমস্যা না। এই নাও, ও ভাই আরো আইতাছে, মানে কইতে আইতাছে এত, মানে আমি মারতাছি আর নতুন করে স্পন হইতাছে, তাহলে কেমনে হইব? আয় অপায়, শটগান দিয়া গারামো অপায়, আয় দেখি কার সাহস আছে। আয় ওইদিকে, আবার কালা জাহাঙ্গীরের লাইফ সমানে কমতাছে। আবে আবে, আমারে মারে কে? আরে আমার লাইফ এত কমে গেছে, আমি তো খেয়ালই করি নাই। আরে ময়রা যাও, গুলি করিস না। আবে কেমনে কি, প্রত্যেকটা বার কালা জাহাঙ্গীর রে বাঁচাইতে যাই আমরা, কিন্তু প্রত্যেকবার কালা জাহাঙ্গীর মরার আগে আমরাই মরে যাই। বাহ, এবারও মনে হয় গাড়িতে আগুন ধরবো। এবার যদি গাড়িতে আগুন ধরে, আমি একেবারে ডাইরেক্ট ওর গায়ের উপরে উড়ে দেবো গাড়ি। ও বাবা গো, আগুন ধরে গেছে গাড়িতে, ভাগ টমি ভাগ ভাগ। দেখো, গায়ের উপর গাড়ি উঠানো কিন্তু আমি সিরিয়াসলি বলি নাই, আমি ফান করে বলছি। কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ওয়েপন পাওয়ার। ও মা, মরে গেলাম। প্রত্যেকটা বার এই গুলিটা আমি এনিমির দিকে এইম করে মারি, কিন্তু এটা ঘুরে ফিরে আমার গায়ে কেমনে লাগে? বুঝছি, এবার অটোগান ইউজ করতে হইব। ও ড্রুর, ও এই ড্রুর, ও
ভাই অটোগানটা তো সেই পাওয়ারফুল, এত ভালো একটা অটোগান আমার কাছে থাকতে আমি কি দিয়ে ঠুয়াইতাছিলাম অগরে। এই এই আমার লাইফ আবারও কম, এই মাত্র 11 আমি মরে যাবো। আরে 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 গুলি করিস না, গুলি করিস না, গুলি করিস না, না না না, আরে কেমনে কোন চিপায় চুপায় কেডায় স্নাইপার লয়ে বয়ে আছে কে জানে, খালি একটু পর পর ক্ষমা শট মারে। আমার মেজাজটা সত্যি বহুত গরম হইতাছে, আমার মনে হইতাছে কি একটু পরে আমি ফাইটটা যামু। এই ওয়েট আ সেকেন্ড, আমরা কি ট্যাঙ্ক ইউজ করতে পারো এই মিশনে? ট্রাই করে দেখি। ও ভাই এই গাড়ির লগে টাচ লাগতে না লাগতে গাড়ি ব্লাস্ট হয়ে গেছে। ম্যান এইটাই তো চাইছিলাম এতক্ষণ। কিন্তু এটার যে স্পিড, এমনি করে এটারে লইতে হারা দিন লেগে যাইব। এর তো ভালো আমি একটা কাজ করতে পারি, আমি আগে অগর সিটিতে গিয়া এরপর ট্যাঙ্ক লয়ে ভিতরে ঢুকুম। ইয়েপ আই থিঙ্ক এটা ভালো হইব। কালা জাহাঙ্গীর মাই ফ্রেন্ড আই এম কামিং। ওকে ম্যান দয়া পড়ছি এবার ট্যাঙ্ক আনার পালা। ও ভাই আর একটু হইলে চ্যাপ্টার যেতাম আমি, আমার খুমার উপরে পড়তো ট্যাঙ্ক। এবার যদি মিশন কমপ্লিট না হয়, ও ভাই ওইব ওইব অবশ্যই ওইব, আমার কিছু করাও লাগতেছে না, মানে অটো ব্লাস্ট হইতাছে সবকিছু। আয় আয় হপায় আয়, এতক্ষণ বহুত নাটক করতাছিলি না, হপায় আয় দেখি তখন বাপ লয় আইছি আমি। আয় ও ভাই মনে হইতাছে আমার কিছু করাও লাগতেছে না, অটো মরতাছে ওরা খালি। ওফ কি জিনিস ম্যান, কত গুলি করতে আর অস্ত, আয় দেখি কত গুলি করতে আর অস্ত, ওর গুলি শেষ হয়ে যাইব কিন্তু এটার কিচ্ছু হইব না। এই তো আয়া পড়ছি, কই 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 কালা জাহাঙ্গীর কই কই কই, এই মইরা গেল নি আবার। ও না ট্যাঙ্কের গুলি ঠেলায় হয় নিজেই বেউস হয়ে পড়ে রইছে। বাহ আচ্ছা আচ্ছা ডিয়ার শ্রী, আমরা পরে মারুম না, আগে তুই ট্যাঙ্কের ভিতরে ঢুক। এই ট্যাঙ্কের ভিতরে যতক্ষণ আসোস ততক্ষণ সেফ আসোস, না 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 আমার লগে যতক্ষণ আসোস ততক্ষণ সেফ আসোস। ওকে তো নাম কর, সর্বশেষ কাজ হইতাছে কালা জাহাঙ্গীরে সুন্দর মতো আর বাসায় পৌঁছে দেওয়া, এরপর আমাদের মিশন কমপ্লিট। ওকে তো কালা জাহাঙ্গীরের বাসায় পড়ছি, যাও মামা সুন্দর মতো বাসায় গিয়ে ঘুমায় পড়ো। ও ফ্যাট লাস্ট মিশন কমপ্লিট। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এন্ড শেয়ার করবে, আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওসই আপলোড করে থাকি। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, স্টে হ্যাপি স্টে কুল অ্যান্ড স্টে উইথ লেটস প্লে বিডি। WhatsApp duniya vashi